নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন শ্রেয়া সরকারের বেঙ্গলি ইউটিউব পডকাস্ট চ্যানেলে আজকে পাঠ করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী মশায়ের জনপ্রিয় চরিত্র হর্ষবর্ধন গোবর্ধনকে নিয়ে লেখা একটি ছোট গল্প হর্ষবর্ধনের সরস্বতী দায় সঙ্গে থাকুন সরস্বতী পুজোর দুদিন আগে হর্ষবর্ধন হন্তদন্ত হয়ে এসে হাজির ভারী দায়ে ঠেকেছি মশায় হাঁপ ছাড়লেন এসেই আপনার দায় অবাক লাগে আমার ছেলে নেই পুলে নেই বাপ মা মেয়ে জামাই কেউ না মাতৃদায় নয় জামাতৃদায় নয় কন্যা দায় নেই আপনার আবার দায়টা কিসের মশায় সরস্বতী দায় ফোঁস করে তিনি বসলেন চেয়ারটায় পাড়ার ছেলেরা চাঁদা আদায়ের ধান্দায় দায় এসেছিল বুঝি তার আবার দায়টা কি সে তো যা চেয়েছে মোটামুটি দিয়ে বিদায় করেছি। আমিও সে কাটিয়েছি কোনো রকমে এই দেখুন এ তো দেখছি রশিদ বই দেখে শুনে তিনি কন আপনিও চাঁদা আদায় করতে লেগেছেন পুজোয় গাছেরও খাচ্ছেন আবার তলারও কুড়োচ্ছেন মানে আপনি সরস্বতী পুজো তো রোজ রোজই করেন আপনার লেখাপত্রই তো সে পুজো আর সেই পুজোতেই আপনার রোজকার সঙ্গদোষে আমার ভাষাতেই তার ভাষ্য শুনিয়ে দেন আমায় মা সরস্বতীকে ভাঙিয়েই তো আপনার যত লেখা টেকা তাই না তার হাত থেকেও নিচ্ছেন আবার পাত থেকেও ডবল আদায় করছেন দেখছি আপনি লাভের উপর লাভ আরে না না লাভের বেলায় ঘন্টা। এই দিয়ে দায় সারছি কেবল ওই আপনার সরস্বতী দায় পাড়ার বেপারার ছেলেরা এসে এসে যেই আসুক না আমার হাতে চাঁদার রসিক ফসিদ ধরিয়ে দিলে পাঁচ টাকা দশ টাকা যাই হোক না কেন তখনই আমি তাদেরকেও ওই একই অঙ্কের আমার একখানা হাতের হস্তাঙ্ক অনুসরণ করে রসিদ কেটে গছিয়ে দিচ্ছি বলছি এই নাও ভাই তোমাদের পদাঙ্ক অনুসরণে আমিও এবার সরস্বতী পুজোয় নেমেছি আমার চাঁদাটা দিয়ে যাও তোমরা তা দিচ্ছে দরা দেবে কি শুনেই হতো বলে যে আমরা দেব চাঁদা টাকা কোথায় আমাদের আমি বলি তাহলে এই নাও রশিতে রশিতে কেটে গিয়ে চাঁদার দায় মিটে গেল আমাদের হ্যাঁ গায়ে গায়ে শোধ বুঝলেন এবার চাঁদরা কেউ আমার কাছে চাঁদা নিতে এলে তাদের জন্য আমার এই চাঁদ বাড়ি তা না হয় হলো কিন্তু আমার দায়টা সে দায় নয় গো পাড়ার ছেলেরা ধরেছে আমায় তাদের সরস্বতী পুজোটা সারবার জন্য তার মানে অবাক হবার পালা এবার আমার মানে তারা আতিপাতি করে খুঁজেও কোনো আর পুরুত পাচ্ছে না পুজোর দিন পুরুত ঠাকুরের বেজায় টান নাকি তার উপর এবার যা মা সরস্বতী পুজো করার হিরিক তাই আমাকেই ওরা ধরে পড়েছে ওদের পুজোর পুরুতগিরির জন্য তা ভালোই তো পুরোহিত হওয়াটা কিছু অহিতকর কাজ তো না আমি কই যথাবিহিত পুজোয় তাদের পুরোপুরি হিতটা করে দিন আমার পক্ষে তো পুরো অহিত বুঝলেন আমি কি সংস্কৃত মন্তর ফন্তর জানি কিছু উনি জানান এদিকে ওরা আমায় এক বোঝা পঁইতে একটা ঘন্টা গছিয়ে গেছে ঘন্টা কিসের পঁইতের সঙ্গে আপনার গলায় বাঁধবার জন্য নাকি না না পুজোয় বসলে ঘন্টা বাজাতে হয় যে তাও জানেন না জানবো না কেন পুজো করার ওই তো মজা মশাই সাইকেল চাপতে হলে বেল বাজাতে হয় জানি সাইকেলও চালিয়ে যাও আর জোর জোর করে ঘন্টাও বাজাও সাইকেল চালানোর মজাই ওই আমি কই তা বটে তিনি সায় দেন আমার কথায় নইলে আর সাইকেল চাপার ফুর্তিটা কোথায় খালি খালি ক্রিং ক্রিং যতই আছার খাও না সব পুচি পুষিয়ে যায় ওই বেল বাজিয়ে ওই ডু কিঙ্করণে তাই না আমি জানাই তবে সাইকেলের বেলায় ওই ক্রিঙ্কার পুরুতের বেলায় কোনো ক্রিং ক্রিং নেই ঢং ঢং শুধু ঢংকার পুরুতের যত ঢং কিন্তু আমার তো একটা পুরোহিত দর্পণ চাই কোথায় পাওয়া যাবে এখন বলুন তো বিরস বদনে তিনি কন আমার কাছে পাবেন না আমার কাছে আমার নিজের দর্পণ এই ভাঙা আর শিখানা ছাড়া আর কিছুই নেই সদর আমি প্রকাশ করলাম যান মশাই সব সময় আপনার ওই উল্টোপাল্টা কথা আমার ভাল লাগে না আমি মরছি কি না নিজের জ্বালায় তা ঘন্টা যখন মিলেছে তখন ছেলেরা নিজেরাই তো তাদের পুজোটা সেরে নিতে পারে তাদের সরস্বতী তাদের পুজো বিদ্যালাভের গরজ তো তাদেরই তাই বলে কে আমি তো সেই কথাই বলতে গেছিলাম মশাই নিজের পড়া নিজে করো নিজের ভবিষ্যৎ নিজে গড়ো নিজের হাত নিজে বাড়াও নিজের পায়ে নিজে দাঁড়াও নিজের মশা নিজে মারো নিজের পুজো নিজে সারো তা তারা বললে যে না তা হয় না তাদের অনেক কাজ আছে সে সময় তারা অন্যান্য জরুরি ব্যাপারে ব্যস্ত থাকবে সরস্বতী পুজোর দিন তাদের আবার অন্য কি কাজ থাকতে পারে ভেবে পায়নি চাঁদা আদায় সেইটাই তো আসল কাজ মশাই তাতেই তো ফিস্টিস্ট ব্যান্ড পার্টি গ্র্যান্ড পার্টি নাচ গান হই হুল্লোর হল্লা টাইক হিন্দি গানা টানা নানান ব্যাপার লরি ভাড়া প্রতিমা ভাসান বাদুরে নাচ বিচিত্রা রয়োজন ইত্যাদি পাঁচ টাকায় পুজো সারা পাঁচশো টাকার ফুর্তি মারা একটা পুজো দুশো মজা আবার কি চাই পুজোর দিনটা তো তারা চাঁদ আদায় করবে নাকি। কি যে বলেন পুজোর বেলায় ঘন্টা সেটা আপনি পেয়েছেন ওই ঘণ্টায় তাদের হবেটা কি ওই ঘন্টাই তাদের পোষায় তাদের ঘন্টায় ঘন্টায় লাভ চায় করুক গে মরুক আমি এখন কি করে এই দায় থেকে উদ্ধার পাব তাই বাতলান পুজো করা কাজটার এমন কি শক্ত মশাই নমো করে পুজো সারতে হয় তাও জানেন না নমো করে হ্যাঁ মায়ের পায়ে ফুল দিয়ে বলবেন নম নম ব্যাস হয়ে গেল কোষা থেকে কুশিতে জল নিয়ে নমনম বলে ছিটিয়ে দিলেন ভোগ টোক সব এইভাবে নম করে সারবেন ভুজ্জি টুজি উৎসর্গ করবেন ওই নমো আবার কি সঙ্গে সঙ্গে হাতে ঘন্টা বাজাতে ভুলবেন না ওই তাহলেই হবে তাহলেই হবে এত বড় ঠাকুর পুজো ওই এক কথায় শেষ ওই নম নম বিলকুল পুরুষ ঠাকুররাও তাই করে তাদের বিদ্যে আমাদের চেয়ে কিছু বেশি নয় যাক বাঁচলাম পাড়ার ছেলেরা যা না বান্দা ছাড়তো না কিছুতে পুজোই রাজি না হলে বলেছিল যে ঠাকুরের সঙ্গে আমাকেও ভাসিয়ে দেবে নাকি গঙ্গায় ঢাকি সমেত বিসর্জন কি সর্বনাশ শুনেই আমি আটকাই তাই নাকি যাক আসবেন পুজোর দিনটায় আমাদের পাড়ায় আপনাকে দেখলে ভরসা পাবো তবু ছেলেরাও নেমন্তন্ন করেছে আপনাকে কি হবে গিয়ে ভোজের বেলায় তো ভোজ ভাজি নিরিমিষ খিচুড়ি কেবল আর না হয় সেই সঙ্গে কিছু ভাজাভুজি হ্যাঁ সরস্বতী পুজোয় তো আর পাঠা পরে না মশায় পাঠা পরে না না এমন এমনকি যেসব পাঠারা ওই পুজো ফুজো করে তারাও পরে টরে না আমার তো ধারণা যত ফেল করা ছেলেরাই সরস্বতী পুজো করে আর যারাই সরস্বতী পুজো করে তারাই ফেল করে নির্ঘাত এমনি ধারাই চলতে থাকে তার মানে তিনি আমার কথাটা ঠিক মানেন না মানলাম সরস্বতী পুজোর দিনটা পাঠাদের না হয় পড়তে মানা কিন্তু সারা বছর ধরেও কি তারা পড়ে না বলেন কি তাহলে তারা পাশ করবে কি করে করবে না সারা বছর নানান ধান্দায় পড়া মাটি করে তারপরে নিজেদের পরীক্ষা মাটি করবে পরীক্ষায় পাশ না করে তারা পরীক্ষায় পাশ কাটাবে শেষটায় কি বাজে বকছেন সরস্বতীর প্রতি এত ভক্তি তাহলে আগে ভক্তির জন্য তো পুজো করা নয় তা যদি হতো নিজের স্কুলের পুজোতেই অঞ্জলি দিতে পারত পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এত পুজোর ছড়াছড়ি হতো না চাঁদা আদায়ের জন্য এসব পুজোর বেশিরভাগ দু পয়সা উপায়ের ফিকিরেই ফলে কি মা সরস্বতী তাদের পুজোয় না এসে দুষ্টু সরস্বতীকে পাঠিয়ে দেন তিনি এসে তাদের ঘাড়ে চেপে বসেন ফলে তাদের আর কখনোই পড়াশোনা হয় না বারবার ফেল করতে হয় চাকরি বাকরি পায় না এই সেই কারণেই আর সেই জন্যই এই চাঁদার কারবার চালিয়ে যেতে হয় তাদের সেই ফেল করা ছেলেদের বড় হয়ে পড়ে তারা কালী দুর্গা শেতলা টেতলা আরও কত কী সব এই সেই সঙ্গে সুভাষ নজরুল রবীন্দ্রনাথ নানান বারোয়ারি পুজোয় হাত বাড়ায় চাঁদার খাতা বেড়ায় আরও বড় হয়ে পলিটিক্যাল দাদাদের খপ্পরে পড়ে তাদের পোস্টার মারে দেয়াল নোংরা করে ভোট ফর ভোট ফর করে চেঁচায় তারপরে সময় নিজেদের ভেতর হাতাহাতি করে নিজ গুণেই হতাহত হয়ে মারা পড়ে বেচারারা আহা হর্ষবর্ধনের খেদাক্তি শোনা যায় যা হোক তাহলে আপনি আসবেন কিন্তু সেদিন ভয় নেই তারা নিরামিষ খিচুড়ি টিচুরিও করবে না তিনি আশ্বাস দেন খিচুড়িও নেই শুনে আমি ভেঙে পড়ি ঘি চুরি করে যা খেতে হয় তাও নেই কো তবে আর কি হবে দৈকদম আছে তারা বলেছে সে তো দইয়ের ছিটে দিয়ে আলু চাল আর কলা চটকানোর পিন্ডি এ গরুতে খায় না না সেরকমটি হবে না এই সরু চিড়ে উত্তম মুরগি বর্তমান কলা দই রাবড়ি বাদাম পেস্তা কিশমিশ কাজু খেজুর খেজুরে গুড় ইত্যাদি দিয়ে ফলাও বানাতে বলেছি ফলার খেলে তরতাজা হয়ে যাবেন তরতাজা এই খবরটা দিয়েই তিনি চলে গেলেন শুনে অব্দি আমার তর্ষই ছিল না শ্রীপঞ্চমী তিথির প্রাতরুত্থানের পরেই হাত মুখ ধুয়েই দই তলার উদ্দেশ্যে ধাবমান হয়েছি গিয়ে দেখি পাড়ার সার্বজনীন মণ্ডপে শ্রীমৎ হর্ষবর্ধন ভাবগম্ভীর পরিবেশে বাণীর অর্চনায় সমাসীন তখন তিনি ধ্যানস্থ তাকে ঘিরে পাড়ার ইতর ভদ্র হরেক সাইজের ছেলেপিলের ভিড় প্রসাদ লাভের প্রত্যাশায় সেই প্রসাদ নবীদের ভিড়ে গিয়ে আমিও ভিড়লাম ঠাকুরের সামনে নৈবেদ্য ভোগ টোক সব সাজানো হর্ষবর্ধন ধ্যানস্থ হয়ে রয়েছেন এ কদ্দূর হ্যাঁ তোমাদের পুজোর শুধোলাম একজনকে এই দেখুন না সবই তো রেডি দই কলা কিশমিশ পেস্তা খেজুর কাজি রা রাপড়ি রসগোল্লা সব কিছু মিলিয়ে মায়ের ভোগ রেডি হয়ে রয়েছে আমরাও রেডি কিন্তু ওর যে কি হলো পুজো করতে বসে আর কোনো উচ্চ নেই নেই নাড়াও বন্ধ রাটাও কাচ্ছেন না কিছু অনেকক্ষণ ধরে এই হলোটা কি ওর জানতে ইচ্ছে করে কি করে বলবো পুজোয় বসে ওং টং করে খানিক্ষণ তো ফুল টুল ছিটলেন খুব ঘন্টাও বাজালেন বেশ তারপর ভোগ দেবার বেলাতেই এই না ভোগান্তির দুঃখটা সে মুখ ফুটে বলতে পারে না তার মুখে ফুটে ওঠে এমন বিদিকিস্ত্রী দেখায় যে ভাষায় বর্ণনা করা যায় না ওর বিবর্ণ মুখের দিকে তাকিয়ে আমি বলি সামথিং মাস্ট হ্যাভ গন রং বেশ উনি অংবং করে সংস্কৃত মন্তর ঝাঁকছিলেন তারপরেই এই ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন নট নরঞ্চরণ নট কিচ্ছু স্পিকটি নট একেবারে খানিকটা বিড়ির করে কী আওড়াবার আওড়ালেন তারপরেই না এই বিরাম্য না ভারী মুশকিল তো তাদের সাথে কাতরায় উনি ধ্যানের গড়ে বিবর হয়ে গেছেন বোধ এই ধ্যান ভাঙা যায় কি করে বলুন দেখি কি করা যায় কি উপায় এখন কোনো উপায় নেই যতক্ষণ না এই ধ্যান নিজ ভাঙে কিছু করার নেই কিন্তু কীরকম রকম ফলারটা বানানো হয়েছিল তা দেখুন না সমুজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে সবিস্তারে তারা জানালো চেয়ে দেখি ইলাহি ব্যাপার সত্যি পাকা ফলারের সৌরভে সারা জায়গাটা মম করছে হর্ষবর্ধন পুজোয় মত্ত ভক্তির আবেশ মায়ের ধ্যানে তন্ময় হয়ে গেছেন এদিকে ঠাকুর ফেলে ফলারের দিকে আমার নজর দেখে একটি ছেলে বললে আধমন রাবড়ি গেছে জানেন আধমন এবার আমি ভোজ্যটিকে লক্ষ্য করি তাহলে তো ভারী খাসা জিনিস হয়েছে হে হবে না তার সঙ্গে শের দশেক গাঙ্গুরামের দই বারশের রসগোল্লা কুচি কুচি করে মেশানো খোয়া ক্ষীরও পড়েছে তার উপর সেও আপনার ওই শের দশেক তারপরে কাঁচা গোল্লা ওই 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 মানে মানে ওই গাঙ্গুরাম ডিটো ডিটো তা আপনার কোনো আত্মীয় হয় না নাকি ওরা কথা কেন শুধোচ্ছ আমি জানতে চাই এই শুনে আপনার জীব দিয়ে জল সরছে দেখছি কি না তাই গাঙ্গুরাম শিবরাম মিলে যাচ্ছে যে গুলে আপনি গোল্লাই ওরা হ্যাঁ আপনাদেরই রাম রাজ্যত্ব এখন তো তাই এ কথাটা মন্দ বলনি কিন্তু হে ফল আর পাকবে কখন কখন এসে হাতে পড়বে তাই কও উনি পুজোয় বসেছেন তো পুজো শেষ হলেই মানে ওর ধ্যান ভাঙলেই হয় কিন্তু কি মুশকিল দেখুন ধ্যান করতে করতে এমন ধ্যানস্থ হয়ে গেছেন যে আমরা 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 ছেলেটি তার মনোভাব প্রকাশের ভাষা খুঁজে পায় না যে আমরা একেবারে কিং কর্তব্য বিমুর আরেকটি ছেলে কথা যোগায় বলতে গিয়ে তার নরবরে দাঁতটা প্রায় পড়ে যায় তাহলে তাহলে ওর ধ্যান না ভাঙলে তো আমরা ওতে হাত দিতে পারি না পারবো না তাই তো আমিও প্রায় কিং কর্তব্য বিমূর খাওয়া যায় তাহলে ইতিমধ্যে এতক্ষণ ধরে এত দূর থেকে বাসে আসতে না বাসের ধাক্কায় সকালে যা খেয়েছিলাম তা সব হজম ভারী খিদে পেয়েছে ভাই কি খায় এখন কি মুখে দেওয়া যায় তাই ভাবি সত্যি বলতে সকাল থেকে কুটোটিও দাঁতে কাটিনি আজকে খালি করে রেখেছিলাম পেট যেতে হলে অকালে খিদে নষ্ট করার পক্ষপাতি আমি নই এখন শুধু কিং কিঙ্কর্তব্য বিমুরই হই না সেই সঙ্গে ইত নষ্ট তুতো ভ্রষ্ট ন ন ডিটো ডিটো কি খাওয়া যায় কও এখন এখানে তো কিছু নেই এই মোরের মাথায় চায়ের দোকান আছে চা বিস্কুট পাওয়া যায় ধারে দেয় বিনা পয়সায় খাওয়া যায় এ চেষ্টা করলে হয় এক ধারে বসে খাবেন আরেকজন বাতলায় এই দরজার ধার গেসে কোন ধার দিয়ে পালাবেন লক্ষ্য রাখবেন সেদিকে তারপর খাওয়া সেরেই না ভোঁ দৌড় দৌড়তে পারেন তো বেশ দৌড়ের পাল্লা কেমন আপনার কচ্ছপের চেয়ে একটু বেশি না ভাই দৌড় ঝাঁপে আমি নেই কো তার চেয়ে একটু অপেক্ষায় করা যাক বরং পুরুত মশাইয়ের ধ্যান ভাঙু এ ভাঙবার তো কোনো লক্ষণ দেখছি না আর একজন জানায় আধ ঘন্টা পার হয়ে গেল উনি এই এক অবস্থায় কখন ভাঙবে আর ওর ভাব সমাধি হয়ে যায়নি তো আমার আশঙ্কা জাগে আমাদের পরমহংস দেবের যেমনটা হতো তার স্বার্থ কি সে আরেকজন অনুসন্ধিত সু এই কানের কাছে রাম নাম করতে হতো তাতেই তার সমাধি ভাঙত সমাধিতে নাকি একরকমের আরাম আছে রাম নামেই সেটা কাটে আমি ওর কানের গোড়ায় গিয়ে রামনাম বলবো একজনের জিজ্ঞাসা কিংবা যদি গাঙ্গুরাম গাঙ্গুরাম বলি তাহলে সন্দেশ রসগোল্লার নামে লালাইত হয়ে যদি ওর ধ্যানটা ভাঙে নাকে একটি নস্যি দিলে হয় না একটা পুচকে ছেলে সুদই দেব আমি বাবার ডিবেট থেকে আনতে পারি বলেই সে একটু মুচকি হাসে নস্যির কথায় ধ্যানমগ্ন হর্ষবর্ধনের নাক ছিটকালো ভ্রুকুঞ্চিত হতে দেখলাম এমন কি ওর উচ্চারণেই আমি সমুচ্চারিত হয়েছি হ্যাঁ 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 চো নামে আমার হাঁচি এসে গেল এমন হ্যাঁ 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 আমি বলি আবার হ্যাঁ চো না না খবরদার না ভাব সমাধি অকালে ভাঙলেই সর্বনাশ তারপরে যা হবে তার নাম আরি সমাধি কাণ্ড সে আবার কি ওই আরি সমাধি ধ্যানের আকাশে তুরিও মার্গে উনি ঘুড়ির মতো উঠছেন না এখন ওকে গোত্তা মেরে হ্যাঁঁচকা যদি নামিয়ে আনা হয় তাহলে কি রক্ষা থাকবে সেই হ্যাজকায় ওর রাগ হয়ে যায় যদি ধ্যান ভঙ্গকারীদের মুনি ঋষিরা পুরাকালে কি করতেন জানো না চোখ মেলেই ভর্ষ করে দিতেন তা জানো পুরাকালে হ্যাঁ আর ওই পুরাকালে মানে পূর্বার সময়টায় টু শব্দটিও করতে পার নারীরা বিনা বাক্য ব্যয়ে ভস্বাসাত হয়ে যেত শুনেই ছেলেরা আটকায় কি স্বপ্ননাশ কি স্বপ্ননাশ সর্বনাশী তো প্রসাদ পাবার একজনও কেউ বেঁচে থাকবো না তারপর আর কিন্তু এদিকেও তো সর্বনাশ কিছু কম হচ্ছে না মশাই তারা কয় ফলারের গন্ধে চারিদিক থেকে মাছিরা এসে খাই খাই করছে আস্তাকুরের মাছি যত না আমাদের ভনভনানি শুনতে পাচ্ছেন কি যদিও এখন কলারির সময় নয় কলেরার সময় নয় জানি কিন্তু মায়ের প্রসাদ সব এঁটো করে দিচ্ছে না ওরা একদম ধ্যান অপেক্ষা করছে না ওরা আরেকটি ছেলের অনুযোগ কি যে ভন ভন করতে লেগেছে তখন থেকে মাছিরা ভোগে বসছে আর আমরা ভাগ বসাতে পারছি না হাই হাই। মাছিদের মতো আমিও ভনিতা করি ফলারের থালা খাবলাবার জন্য হাত নিষ্পিস করে আমারও ওদেরই মতো উসখুস অবস্থা ওরা হাত বসাবার আগেই যদি কিছুটা হাতি নিতে পারিত হয় নয়তো ওদের কারাকারি মারামারি খাবলা খাবলির পর খেয়েও খেয়েই বেঁধে যাবে ফলারের সব তালটাই উবে গিয়ে আমার জন্য থালাটাই থাকবে খালি তার মধ্যে তিল মাত্রও অবশিষ্ট থাকবে না আর কিন্তু কি করা যায় এদিকে যে ওর ভাব সমাধি ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না থাকতে না পেরে আমি বলেই উঠেছি নমো নমো কমনি ওর ভঙ্গ হয় আপনার থেকেই চোখ মেলে উনি আওরান নম 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 ওং সোয়াহা সোয়াহা সোহার পরেই আর দিরুক্তি না করে ছেলেরা আহারে লেগে যায় তাদের আস্বাদের পরে আমার প্রসাদের স্বাদ মেতাতে সত্যিই আর এক কণাও পড়ে থাকে না অত বড় থালাটা চিচিং ফাঁকের মতো ফাঁক হয়ে যায় মুহূর্তের মধ্যে হর্ষবর্ধন পুজোর আসন ছেড়ে ঘণ্টা নাড়তে নাড়তে ওঠেন বাজাতে বাজাতে বলেন আরে মশায় পুজো করার সাজাটা কি কম কম ঝক মানি নাকি আপনি সেদিন পই পই করে বলে দিলেন না অমন করে যে ওই নমো নম করে পুজো সারতে হবে বললেন না তা পুজোয় বসে ওই কথাটিই ভুলে মেরে দিয়েছি কিছুতেই মনে আসছিল না এতক্ষণ ধরে চোখ বুঝে মনের ভেতর ওই কথাটাই হাতড়াচ্ছিলাম মশাই তিনি বাতলান তাই নাকি আর আপনি এখন নমনম করতেই ঠাউর হয়ে গেল এক্ষুনি পুজোও সারা হলো তা তো হলো এদিকে আপনার ফলারও আরও খতম আমি যে সেই সকাল থেকে কিচ্ছুটি না খেয়ে সাত পাড়া খেতে এলাম এখানে আপনার রাবড়ির ফলার আমার বড়াতে কাজকলা হয়ে দাঁড়ালো যে কি আর করবেন এই ঘন্টাটা নিন তিনি কন বাজাতে বাজাতে বাড়ি চলে যান এখন সেই ভালো ঘণ্টাটাই হাত করি যথালাভ চিরদিন ধরেই দেখে আসছি আমার বড়াতে লাভের বেলায় লবডঙ্কা বাসায় গিয়ে আয়েস করে শুয়ে এই ঘন্টাটাই বাজানো যাবে মজা করে বিছানায় কাত হয়ে ওই পাশের ঘরের সন্ডামারকা গাইয়েদের মোলাকাত করা যাবে এখন গানের সঙ্গে বাজনার সঙ্গত করা অসঙ্গত তো কিছু নয় তারা যখন চেঁচিয়ে গলা ফাটাবে আমিও তখন কান ফাটানো বাজনায় পারামাত করব। গানের বাজনার ফাটাফাটি হয়ে কাটাকাটি হয়ে যাবে কেমন করে বিষে বিষক্ষয় হয়ে যায় কালোয়াতি আওয়াজ আর তালোয়াতি আওয়াজ কানে আসবে না কিচ্ছু এতক্ষণ শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প হর্ষবর্ধনের সরস্বতী দায় গল্পটি আপনাদের কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন এবং রেকমেন্ড করবেন আমার এই চ্যানেলটিকে আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি পরদিন ফিরব নতুন স্বাদের নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবার ধন্যবাদ